بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকে আমরা আগামী 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের যশোর জেলার যশোর 3 আসনে আমাদের নৌকা মার্কার প্রথম প্রচার র‍্যালি এই অনুষ্ঠানে উপস্থিত আমার সাথে উপবিষ্ট এখানে মঞ্চে সকল পর্যায়ে আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন মহিলা লীগ যুব লীগ ছাত্র লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবী লীগ সহ বিভিন্ন অঙ্গ সকল নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন পর্যায়ে থেকে আগত বিভিন্ন ইউনিট থেকে আগত দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকল এখানে সম্মানিত যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি আমার সালাম জানাচ্ছি সহ আমাদের যারা পুরুষ আছেন সালাম জানাচ্ছি আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি আমার বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ হতো না আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বিজয় মাস ডিসেম্বর মাস 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2.5 লক্ষ মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের লাল সবুজ পতাকা শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টে সেই গৃহকর্ণ ঘটনায় নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ অন্যান্য সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রিয় ভাই ও বোনেরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সকলের দোয়ায় আশীর্বাদে আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার এই সৌভাগ্যক্রমে আমাকে আবারও আপনাদেরকে পর পর তিনবার নৌকা আনন্দে আপনাদের মাঝে পাঠিয়েছেন এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো এই নির্বাচন উপলক্ষে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার আমাদের সদর শহর ইউনিটের আমাদের বিভিন্ন পর্যায়ে সকল আমাদের ইউনিয়ন ওয়ার্ড সহ সকল আওয়ামী লীগের আমাদের সকল অংশের বিভিন্ন সহ ঐক্যবদ্ধ হিসেবে ঐক্যবদ্ধভাবে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অবশ্যই একযোগে কাজ করে আমাদের যশোর সদর আসন এবং যশোরের 6টি আসনে নৌকা মার্কার সকল প্রার্থীকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।